প্রথমে বলেছিল ভাওয়ার নেতারা যে আইএসএফের কোন চাল ছিল নেই, তার কিছুদিন পরে বলছে ওদের শেখর উড়ে দেব। আরে ভাই চাল ছিল নেই তা শেখর কার অপরাধে? তুমি বিগত 10 বছর যে অত্যাচার তারা করেছে, বিগত 10 বছর যে জুলুম তারা করেছে, তার যোগ্য যা করার সুযোগ কিন্তু আমাদের কাছে এসেছে। হ্যাঁ, তোমাদের বিরুদ্ধে আমরা ভোটদান করব, তোমাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, তোমাদের বিরুদ্ধে আমরা মাটি কামড়ে লড়াই করব, তোমাদের বিরুদ্ধে আমরা বুক চিতিয়ে লড়াই করব। কারণ তোমরা বড় গাদ্দার, তোমরা বড় প্রতারক, তোমরা বড় ধোকাবাজ। টোটাল 10টা বছর খোঁজ পাওয়া যায়নি, আজকে তারা আমাদের বাড়িতে গিয়ে গিয়ে কি সুন্দর করে মিষ্টি ভাষায় ডাকছে, বাবু ভোটটা দিও, বাবু ভোটটা দিও। মঞ্চ উপবিষ্ট আমাদের সকলে প্রার্থীয় মালিক মহাশয়, উপস্থিত আছেন আমাদের জাইনুর ভাই, উপস্থিত আছে এক ঝাঁক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতৃত্ববর্গ, আপনারা যারা ইন্দ্রাকৃতি দুর্যোগকে উপেক্ষা করে অধীর আগ্রহে এখানে এসেছেন, সকলকে আবার একবার সংগ্রামে অভিনন্দন জানিয়ে কয়েকটি কথা। আমরা জানি আর মাত্র কয়েকটি দিন বাকি পঞ্চায়েত নির্বাচন, এবং প্রতিটা মানুষ সকাল সন্ধ্যা আমরা এই অপেক্ষায় থাকি যে কবে আসবে পঞ্চায়েত ভোট, কত তাড়াতাড়ি আসতে পারে পঞ্চায়েত ভোট। এবং আমরা প্রতিটা মানুষ মুখিয়ে আছি, মনে হচ্ছে যেন আগামী কালকেই পঞ্চায়েত ভোট হলে ভালো হতো, ঠিক কিনা? কারণ দীর্ঘ 10 বছর পরে, দীর্ঘ 10 বছর 11 বছর এই জালেম শাসক, এই স্বৈরাচারী শাসক সরকার, ভোট কি জিনিস আমাদের চোখ থেকে আড়াল করে দিয়েছিল। বাহুবলের জোরে, লাঠির জোরে, এক কথায় অনিয়মিক ভাবে এই ভোট প্রক্রিয়াকে বন্ধ করে দিয়েছিল। কিন্তু আজকের একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি বিধানসভা ভোটের আগে বলেছিল মানুষ ভোট কিসে কে দেবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে তিনি দায়িত্ব নিয়ে বলেছিল যে গোটা বাংলায় ভোট দেওয়ার মতন একটা পরিবেশ তৈরি করে দেব, মনে আছে? সুতরাং আজকে দিনেও আমরা এ জায়গায় দাঁড়িয়ে বলতে পারি, তিনি যে ভোট দেওয়ার পরিবেশ তৈরি করে দিয়েছিল আমরা সেটাকে কাজে লাগিয়েছি। ওরা বিগত 10 বছর যে ভোট বন্ধ করে রেখে দিয়েছিল তার যোগ্য দেওয়া, যোগ্য জবাব দেওয়ার সুযোগ এবার আমরা পেয়েছি। সুতরাং তারা যতই তারা চক্রান্ত করে আটকানোর চেষ্টা করে, আমাদেরকে আটকাতে পারবে ভাই? একটু আওয়াজ করে বলেন, পারবে? কারণ এই অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সুযোগ এসেছে। এবং আইএসএফের জওয়ানেরা, আইএসএফের যুবকেরা যেভাবে আমরা গতির সঙ্গে এগিয়ে যাচ্ছি, পৃথিবীর যত বড়ই অত্যাচারী সরকার, অত্যাচারী সরকারের সন্ত্রাসী আসুক না কেন, সকলকে উপেক্ষা করে আমরা ভোট দানের মাধ্যমে প্রতিটা বুথে বুথে কিন্তু আমরা আইএসএফের ঝান্ডা তুলে দেখাব। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আমি আবার একবার বলবো, বিগত 10 বছর যে অত্যাচার তারা করেছে, বিগত 10 বছর যে জুলুম তারা করেছে, তার যোগ্য যা করার সুযোগ কিন্তু আমাদের কাছে এসেছে। হ্যাঁ, তোমাদের বিরুদ্ধে আমরা ভোটদান করব, তোমাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, তোমাদের বিরুদ্ধে আমরা মাটি কামড়ে লড়াই করব, তোমাদের বিরুদ্ধে আমরা বুক চিতিয়ে লড়াই করব। কারণ তোমরা বড় গাদ্দার, তোমরা বড় প্রতারক, তোমরা বড় ধোকাবাজ। 5 বছর আগে আমাদের সঙ্গে গলায় গামছা দিয়ে যারা ঘুরত, আজকে আমাদের সামনে দিয়ে যাই যেন মনে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী যাচ্ছে। দেখি তো নাকি আমরা সবকে আকার চম্বী অহংকারকে ভাঙড়ের মানুষ ভোট দানের মাধ্যমে আপনাদেরকে কিন্তু একেবারে নিপাত করে দেবে, মনে রাখবেন। যাদের টোটাল 10টা বছর খোঁজ পাওয়া যায়নি, টোটাল 10টা বছর খোঁজ পাওয়া যায়নি, আজকে তারা আমাদের বাড়িতে গিয়ে গিয়ে কি সুন্দর করে মিষ্টি ভাষায় ডাকছে,
বাবু ভোটটা দিও, বাবু ভোটটা দিও। মনে রেখে দেবেন, এরা ইঁদুর ভাইজানের কথা, এরা ইঁদুর তলার কল পাচ্ছে। ওই ভুল 10 বছর ধরে আমরা করেছি, আর আমরা করতে রাজি নয়। আরে আমরা যারা যে সমস্ত এই পঞ্চায়েত লেভেলের নেতাগুলো শাসক দলের, পঞ্চায়েত লেভেলের শাসক দলের নেতাগুলো 10 বছর আগে তাদের কি অবস্থা ছিল একটু ভাবুন। আর আজকের একটা পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট নিতে গেলে তাদের কাছে গিয়ে বাবু বাবু চাস্তার করে 10 মিনিট দাঁড়িয়ে থাকতে হয়তো না, হয় না? একার চম্বি অহংকার কিন্তু মিটিয়ে দেওয়ার সুযোগ পরিবেশ কিন্তু আমাদের বিধায়ক সাহেব করে দিয়েছে, সেই সুযোগটা কিন্তু আমরা হাত ছাড়া করছি না। কত বড় তোমাদের ক্ষমতা আছে, সব কিছু আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মানদণ্ড দাঁড়িয়ে দেখে নেব। বিগত দিনেও আমরা দেখেছিলাম, প্রথমে বলেছিল আইএসএফ এর কোন চাল ছিল নেই, প্রথমে বলেছিল ভাঙড়ের নেতারা যে আইএসএফ এর কোন চাল ছিল নেই, আর কিছুদিন পরে বলছো ওদের শেকড় উড়ে দেবো। আরে ভাই চাল ছিল নেই তা শেকড় কার ওপড়াবে তুমি, এরা হিসেব তো। তারপরে বলছে তোমরা এখানে খেতে খেতে ফলাবে, আমরা খামারে ফলাবো। তা আমরা বলছি আমরা হাতে চুড়ি পরে বসে নেই, খেত যদি সামলাতে পারি খামারে আমরা সামলাবো। আর এই যে কটা ছেলে আমরা এখানে এসেছি, আমি তো জানি, আমি তো বুথ লেভেল থেকেই বুথ লেভেলের কর্মীদের সঙ্গে তো আমার সকাল সন্ধ্যা ওটা বসে, আমি জানি আইএসএফ এর ছেলেরা ঠিক এরকম একটা মন নিয়ে দাঁড়িয়ে আছে। 100 জনা থাকবে, ওই সন্ত্রাসীরা 99 জনকে গুলি করে মেরে দেবে, একজন যিনি দাঁড়িয়ে থাকবে সেও উচ্চ আওয়াজে বলবে আইএসএফ আইএসএফ জিন্দাবাদ। মনে রেখে দেবেন ভাইজানের সেই কথা, ক্ষমতা লড়াইয়ের লড়াই নয়, গদি জয়ের লড়াই নয়, এটা আমাদের হকের লড়াই, শান্তির লড়াই, পিছিয়ে পড়া মানুষের লড়াই। সুতরাং পৃথিবী চলে যাবে, কিন্তু ভাইজান এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আমরা ভুলছি না, এটা মাথায় রেখে দেবো। আসলে এরা আন্দাজ পাচ্ছে না, গোটা বাংলা তাসমা হয়ে যাচ্ছে, গোটা বাংলা কল্পনা হয়ে যাচ্ছে, গোটা বাংলা আনাচে গেছে ভাইজান ভাইজান আসে আসে। ভাঙড়ের কিছু নেতা, স্কর্পিওওয়ালা নেতা তারা আন্দাজ পাচ্ছে না। আমি তাদেরকে বলবো বাবু স্বপ্ন দেখা ভালো, কিন্তু জেগে জেগে স্বপ্ন দেখা ভালো না, দিনের শেষে গিয়ে দুঃখে দুঃখের সাগরে হাবুডুবু খেতে হবে। সর্বশেষ যত মানুষ এখানে এসেছেন আপনাদের কাছে কড়ো জোরে নিবেদন করব, যাদেরকে 10 বছরে আমরা হারিকেন ধরিয়েও খুঁজে পাইনি, তারা এখন বাড়িতে বাড়িতে গিয়ে কত কত আবেগময় কথা বলছে, অর্থ নিয়ে যাচ্ছে। একটা কথা বলি, আমাদের এই পার্শ্ববর্তী বুথ এই পর্যন্ত যত ঘর এসেছে সরকারি ঘর, আমার তো মনে হলো এক একটা বুথে যতটা করে মানুষ আছে তার থেকে বেশি ঘর এসে গেছে। যার দেখাচ্ছে বলছে ভাই আধার কার্ড দাও, কেন ঘর আসছে? ঘর জানাল বাপের ঘর থেকে দেবে, যাকে দেখছে আধার কার্ড দাও। আরে এই আধার কার্ডটা দাও, 5 বছর আগে কেন দাওনি? সুতরাং তোমাদের এই চক্রান্তের বেড়া জালে মানুষ আর পা দিচ্ছে না। সুযোগ এসেছে ভাইজান, সুযোগ তৈরি করে দিয়েছে ভাঙড়ের বিধায়ক, সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছে। আমরা আমাদের ভোটদানের মাধ্যমে তাদের যোগ্য জবাব দেব, এতটুকুই বলে বক্তব্য দিতে যাচ্ছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের চেয়ারম্যান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা জানার অপেক্ষায় দীর্ঘ সময় ধরে বসে আছি, সেই বিধায়ক নওশাদ সিদ্দিকী মহাশয় জিন্দাবাদ। মাননীয় নওশাদ সিদ্দিকী সাহেব, ভাই যান, ভাই যান।